মিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। কালকে কি হয়েছিল ঘটনা? কালকে আমার হচ্ছে কদিন আগে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই এক মাস আগে। তারপরে হচ্ছে গিয়ে কালকে সুস্থ ছিলাম, স্কুলে এসেছিলাম। তারপরে একটা সময় হচ্ছে গিয়ে স্কুলে যন্ত্রণা করছিল হাতে, তার জন্য এসেছিলাম। রেস্তার কাছে ছুটি চাইছে, রেস্তার প্রথমে গেছি ছুটিটা নিয়ে হেস্তার ঘরে রেখে দিয়ে এসছে। তারপরে হচ্ছে গিয়ে হেস্তারকে বলছি স্যার গায়ে হাত দেবেন না, তবু হেস্তার কোনো কথা না শুনে আমাকে মারলো। তারপরে হচ্ছে গিয়ে হেস্তার টুপিটা রেখে বলছে কান ধরে টানলো, কান মেয়ে ছিঁড়ে দিয়েছে, রক্ত পড়েছিল। তারপর রুমাল দিয়ে আটকালাম, তারপরও স্যার বলছে নীলদান, আমি নীলদান হলাম। তারপরে আমার সহ্য না করে তারপর কানে রুমাল দিলাম, তারপর স্যার কোনো কথা না শুনে চলে গেল সঙ্গে সঙ্গে বাড়ি। মারলো কেন? ওই ছুটি যাওয়ার জন্যই? ছুটি যাওয়ার জন্য, আমি শুধু অসুস্থ বোধ করেছিলাম, ছুটি চাইতেছিলাম, তার জন্য মেরেছিল। তুমি কোন ক্লাসে পড়ো? 12 ক্লাসে। তোমার নাম? শাহনবাদ। থানায় অভিযোগ করেছিলে? হ্যাঁ করেছিলাম কালকে। এখন এই শাস্তি চাই, গ্রেপ্তার চাই। থাকে রেস্তারকে, এর আগেও কি অনেকজনকে মেরেছে? এর আগেও অনেকজনকে মেরেছে, মেরে মেরে এরকম করে। তো এর আগেও অনেক লোকজন এসছে, এরকম হয়, কিন্তু কেউ কিছু বলে না। কারোর সঙ্গে করতে পারে, আজকে আমার সঙ্গে করে মেরেছে। দেখো হ্যাঁ, ধরে রাখো, হ্যাঁ ধরে রাখো, আমার দিকে তুলো না, আমার দিকে এইদিকে ডান কানে ধরে টেনেছিল, ধরে মোটর সাইকেল কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছিল, তার পেপার ফেপার সব আছে, ওগুলো আপনাদের একদিন দেখাবো। তো আমরা ঘরে বাড়ি দুজনেই কাজ করি, এবার কাজ করতে করতে যে স্কুল আসবে আমরা জানি না। এবার স্কুলে এসছে ভালো কথা, আমি কাজে গেছি শান্তিপুর বেলের মাঠে। এবার একটার সময় আমার কাছে ফোন যায় যে শায়নকে মেরে ধরে ওর কানকুন ছিঁড়ে দেওয়া হয়েছে, রক্ত বক্ত বেরোচ্ছে। তখন আমার আশেপাশে যারা ছিল ওরা এসছে, ওর বন্ধু বান্ধবগুলো এসছে। তখন আমি ওইখান থেকে নম্বরকে ফোন করলাম। ফোন করার পর নম্বর আমাদের বোঝালো যে উত্তেজনাটা হতো সেটা যাক হয়নি, নম্বর ঠিকিয়ে রাখছে। এখন এই হয়েছে পরিস্থিতি। মাস্টার মেরেছে? হ্যাঁ, হেডমাস্টার মেরেছে। কেন মারলো? কেন মারছে? হ্যাঁ বলতে দিন। দেখুন এই ছেলেটার মাথায় 30 খানা সেলাই, এইখানে হাড়ের চোট আছে, এখনও 4 দিনে 750 টাকার ওষুধ খায়, অসুস্থ শরীর, ছুটি চেতে গেছে, ভালো মন্দ কোনো কথা বলেনি, মাথাটায় আঘাত আছে, মাথায় চড়িয়েছে, বুকে লাথি মেরেছে, পিঠে লাথি মেরেছে। মানে কে কে? হেডমাস্টার? হেড স্যার। আবার এর সঙ্গে আর একটা ছেলে ছিল সাগর বলে, ও বলতে গেছে ওকে রাজু স্যার বলে, ওকে সেই ছেলেটাকে গরম দেখিয়েছে। স্যার এর আমি কালকে 6টা অবধি অপেক্ষা করেছি, কোনো সৎ উত্তর আমি পাইনি। লাস্টে নম্বরকে বলতে বাধ্য হয়েছি যে আমার আইনের ব্যবস্থা ছাড়া কোনো গতি নেই। এখন বড়োবাবুর কাছে আমরা কমপ্লেন করেছি, তো দেখি বড়োবাবু কী করে, বড়োবাবুর উপর আশা আছে। এখন কী চাইছেন? এখন এইটাই চাইছি আমি, মানে একটাই আমার কথা যে এর যেটা হয়েছে এই উপযুক্ত বিচার আমরা চাই, বা এই মাস্টারমশাই গ্রেপ্তার চাই, নাহলে আরও কিন্তু বিক্ষোভ বেড়ে যাবে। আজকে আমার সন্তান মারছে, আর কালকে আরেকজনও মারবে, এইরকম হাজার হাজার রিপোর্ট আছে। আপনারা তদন্ত করেন, স্কুলে প্রত্যেকটা ছাত্র ডাকেন, হাজার হাজার তদন্ত। আর ক্লাস টাইমে উনি নেশা করে আসে, এই রিপোর্ট হাজার হাজার আছে। আমার একটা ছাত্র না, আরও ছাত্র আছে, সবার কাছে আপনারা জিজ্ঞাসাবাদ করে দেখুন আমি কথাটা ফল বলছি কি না। আপনার নাম? আমার নাম সুধাংশু বিশ্বাস। স্যার আমি খুবই দরিদ্র লোক, আমি খুব এটুকু করে এদের কষ্ট করে পড়াই। আমি বর্তমান 35 থেকে 40 হাজার টাকা ঋণে আছি। আমি ওই ছেলেকে ডাক্তার দেখাচ্ছি, এই ডাক্তার কল্যাণী দেখুন আমি ভর্তি করছি, শান্তিপুরে ভর্তি ছিল। আমি এইভাবে করে এসেছি, আমার ছেলে যদি কোনো অপরাধ করে থাকে তার সাথে আমি নেবো, কিন্তু বিনি অপরাধে বা বিনি কারণে আমার ছেলে মারলো, এইটা বড়োবাবুর কাছে আমার আবেদন, আমি যেন উপযুক্ত বিচারটা পাই। আর এর জন্য যে স্টেপ নেওয়া দরকার হয় আমি নেবো, শিক্ষামন্ত্রীর কাছে যাব, আমি মুখ্যমন্ত্রীর কাছেও যাব, আমি ছেড়ে দেবো না, আমি স্টেপ নেবই। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications.